চলে এসেছে খাবার, আর বেশি কিছু নেই বলার। মারাত্মক গরম এটা। একটা ক্যাফেটেরিয়ায় যার নাম হচ্ছে ক্যাফে প্লট 15, সেখানে গিয়ে আমরা ফুড রিভিউ করব আর অনেক কিছু করব। বেসিক্যালি আজকের এপিসোডটা আমি ফুড ব্লগের ওপর করছি। সো আমি চলে এসেছি ক্যাফে প্লট 15-এ, চলো ভেতরে যাওয়া যাক। এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে। ডেকোরেট ওয়াইজ একদম সিম্পলের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা অনেকেই সাউথ কলকাতায় থাকি, তো তোমাদের যেটা বললাম এটা হচ্ছে যাদবপুর 8B-র এখানে খুব একটা নোন প্লেস। তো যদি কেউ ভাবো যে যাদবপুরে এসে কোথাও আড্ডা দেবে বা বসে কিছু খাবে, তো এখানে ডেফিনেটলি চলে আসতে পারো। আর তো এখানে আমি ডিশগুলো ট্রাই করব, সেই ডিশগুলো যেগুলো এখানকার বেস্ট সেলার, আর ওগুলো রিভিউ দেব। তো তার আগে ওনারের সাথে কথা বলে নেব। হাই, আমি শ্রেয়াশ্রী। আমার নাম মানসী পাল। ওকে, তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এখন অনেক ক্যাফেটেরিয়া খুলে গেছে, মানে ক্যাফে গলিতে গলিতে প্রচুর, তো আপনি এখানেই কেন এই ক্যাফেটেরিয়াটা খুললেন? মানে ক্যাফেটা আসলে এই ক্যাফেটা 2017 ওপেন হয়েছে। বিকজ অফ দ্য প্যান্ডামিক এক বছর পুরোই বন্ধ রেখেছিলাম আমরা, মানে যখন জুন জুলাইতে তার মধ্যে আমরা করিনি, আমরা জাস্ট আবার ফেব্রুয়ারি থেকে আবার স্টার্ট করেছি। আর 2017-এ তখন টু বি অনেস্ট যাদবপুর এরিয়াতে কিন্তু সেইভাবে কন্টিনিউটাল ক্যাফে, যাদবপুর ইজ মোর ফেমাস ফর ইয়ার রোল, চাউমিন অ্যান্ড মোমো আর রাস্তার সাইডে চা, সেইভাবে দেখতে গেলে কিন্তু যাদবপুরে কিন্তু প্রপার কন্টিনেন্টাল ফুড ক্যাফে নেই, তো সেটার জন্যই এখানে খোলা। ওকে, তো নেক্সট প্রশ্ন, এখন আমরা মেনুকার কেউ দেখিনি, ঠিক আছে? তো আপনার মানে আপনাকে জিজ্ঞেস করছি, ধরুন দুজন এলো, তাদের ক্ষেত্রে অ্যাপ্রক্স কত পড়তে পারে? ম্যাক্সিমাম 5-6 আছে। তুমি যদি দুটো ড্রিঙ্কস আর একটা কোনো পিজা নাও, ইউল কাম উইদিন 5-5-50। তো অনেক কিছু ডিসকাসের পর চলে এসছে মেনু কার্ড আমার হাতে। যেটা অর্ডার করছি সেটা আমি জেনে নিয়েছি কী কী অর্ডার করবো, তো আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে। এটা আমার এখানে সবচেয়ে বেশি চলে, ঠিক আছে? চিকেন লাজানিয়া, বেকন অ্যান্ড চিকেনও আছে, সেটাও টেস্ট করে দেখতে পারো। এটা হলো ভেজ, এটা নন ভেজ। গোটা চিকেন নিচ্ছ, ফিশ সিজলারও নিতে পারো, গ্রিল ফিশ লেমন বাটার সসও নিতে পারো। আচ্ছা, পাস্তার মধ্যে নিচ্ছি বেকন অ্যান্ড চিকেন লাজানিয়া, প্রাইস হচ্ছে 350। ওকে, আর আরেকটা নিচ্ছি আমরা সিজলার, ওটা হচ্ছে ফিশ সিজলার, এটার প্রাইস হচ্ছে 395। তো লেটস সি কেমন টেস্ট হয় এগুলো। সিজলারটা তোমরা রাইসের সাথে নেবে, ইউ ক্যান হ্যাভ দ্য অপশন, আইদার ইউ ক্যান টেক ইট উইথ রাইস অর ইউ ক্যান টেক ইট উইথ ব্রেড, গার্লিক ব্রেড। ঠিক আছে,
বাঙালি হয় না আমি যাচ্ছি আরেকটা যেটা প্রশ্ন এখনো তো আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে রয়েছি তো সেই ক্ষেত্রে আপনারা কি কি প্রিকশন নিচ্ছেন বা অন্য কোনো বে বের করেছেন কিনা আপনাদের এখান থেকে ডেলিভারি হওয়ার মতো নাকি মানে এখানেই শুধু এসে লোকে খেতে পারবে নাকি কোনো এখন যে অনলাইন হয়ে গেছে প্রচুর ওরকম কোনো অপশন আছে কি দেখো প্যান্ডেমিকের মধ্যে যেরকম যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেরকম যে সবই রেস্টুরেন্টগুলো বলছে যে ভালো করে গেস্ট ঢোকার আগে স্যানিটাইজ করানো বেরোবার পরে জায়গাটাকে স্যানিটাইজ করে উই আর ফলোয়িং দ্যাট অ্যান্ড অ্যাজ ফর দ্য এমপ্লয়ি অল মাই এমপ্লয়ি স্টেজ ওভার হিয়ার সো টু জাস্ট অ্যাভয়েড দ্য ডেইলি কমিউটিং ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন দে আর কারেন্টলি স্টেইং ওভার হিয়ার সো এমন না যে প্রত্যেক দিন আসছে প্রত্যেক দিন যাচ্ছে সেটা আমার জন্য আমি ফিল করি ওটা একটা সেফটি মেজার হিসেবে জানে কাল যতই হোক ওরা দূরে ট্রাভেল করবে ট্রেনে আসবে যাবে একটা তো রিস্ক তো থেকেই যায় সেটার জন্যে সেকেন্ড অফ অল বিকজ অফ দ্য প্যান্ডামিক সিচুয়েশন লট অফ পিপল আর ওয়ার্কিং ফ্রম হোম যদিও ঘরে বসে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কেন কি ঘরে অনেক রকমের ডিস্ট্রাকশনস থাকে এই ওদিক থেকে ডাকে ওদিক থেকে ডাকে তো উই আর ইন্ট্রোডিউসিং ওভার হিয়ার কি ওয়ার্ক ফ্রম ক্যাফে তো কিছু ঘন্টা আমার স্পেসিফিক ইয়ে আছে যে কিছু ঘন্টা পার আওয়ার 60 rupees করে তোমার বসে ফিরিয়ে করতে পারো অ্যাপার্ট ফ্রম দ্যাট ইফ ইউ আর স্টেইং ওভার হিয়ার ফর টু আওয়ার্স মোর দেন টু আওয়ার্স উই উইল সার্ভ ইউ ফ্রি কমপ্লিমেন্টারি কফি অর টি আর কম্বো লাঞ্চ ও রেখেছি অল্প মানে জাস্ট একটা ওয়াকিং এর হিসেবে ওয়াকিং এর জাস্ট লাইক ধরো স্যান্ডউইচ কফি বা একটা ধরো আমরা নতুন প্যান্ডেমিকের পরে রেস্টুরেন্টে খোলার পর আমরা একটু চাইনিজটাও ইন্ট্রোডিউস করেছি চাইনিজ আর কিছু ইন্ডিয়ান ডিশেস নট জাস্ট দ্য কেন অনেকে আমাদের বাঙালিদের বেশি একটু চাইনিজের প্রতি ভীষণ ভালোবাসা আছে কন্টিনেন্টালের সাথে সাথে ওই চাইনিজটাও আমরা ইন্ট্রোডিউস করেছি খাবার আর বেশি কিছু নেই বলার আমি আর বেশি কিছু বলবো না তো চলো গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে এবার টেস্ট করে দেখা যাক কেমন হয় আচ্ছা এটা হচ্ছে ফিশ সিজলার তোমরা দেখেই বুঝতে পারছো কারণ সাধারণত সিজলার এরকম ইয়েতেই দেওয়া হয় আর এটা হচ্ছে যেটা আরেকটা অর্ডার করেছিলাম পাস্তার মধ্যে বেকন অ্যান্ড চিকেন লাজানিয়া আমার একটু নুনটা কম লাগলো তো আমি একটু সল্ট দেব এই এটা ব্ল্যাক পেপার দিচ্ছি সরি একটু ব্ল্যাক পেপারও দেবো ব্ল্যাক পেপার দিলে ডেফিনেটলি মনে হয় একটু ভালো লাগবে সাথে মনে হয় স্পাইসি পছন্দ করি অন্যদের অবশ্য স্পাইসি হয় না তো চলো নুনও দিলাম এবার দেখা যাক কেমন লাগছে এবার গুড় ভালো লাগছে তো আমি খাবো ও আরেকটা এটা আছে গার্লিক ব্রেড আমি একবার গার্লিক ব্রেডটা দিয়ে খাবো কেমন লাগে সেটা করার জন্য গুড গার্লিক ব্রেডটা বেশ ভালো লেগেছে বেশ টাইপের একটা বিষয় বেশ ভালো লেগেছে এটাও ভালো আচ্ছা আরেকটা যেটা জিনিস দেখাবো এটা পাস্তা কিন্তু পাস্তা ওরকম যেরকম হয় সেটা এরকম না এটাকে বলে শীত পাস্তা এই যে এটা দেখা যাচ্ছে এই যে শীত পাস্তা এটাকে বলে ভেঙে যাচ্ছে আমি তুলতে পারছি না পাস্তা এটাকে বলে ভেঙে যাচ্ছে আমি তুলতে পারছি না এই যে
আর পাস্তার সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে চিকেন আছে বেকন আছে আর বলতে চিজ ফিজ মুভিজ সব আছে টেস্ট করছি। তো এবার সিজলারটা টেস্ট করবো, ফিশ সিজলার। এখানে যেহেতু বলেছিলাম রাইস দিয়ে দিতে, রাইস দিয়েছে আর অনেক ভেজিটেবলস দিয়েছে সাইডে বয়েলড। চলো টেস্ট করা যাক। এটা খুব সফট আর ফিশের একটা টেস্ট আছে। সিজলারটা আমার ওটার থেকে বেটার লেগেছে, যেটা আমরা পাস্তার মধ্যেই বেকন অ্যান্ড চিকেন লাজানিয়া টেস্ট করলাম, তার থেকে আমার এই ফিশ সিজলারটা ভালো লেগেছে, মানে বেটার লেগেছে। তো আমাদের ডিশ ট্রাই করা হয়ে গেছে, সব খেয়ে নিয়েছি। প্রচণ্ড খিদেও পেয়েছিল, খিদেও পেয়েছিল। তো যেটা দেখালাম এখানে আপনারা আসতে পারেন, জায়গাটা দেখালাম খুবই সুন্দর। এখানে তো আরও অনেক ডিশ আছে যেগুলো আমরা ট্রাই করিনি, শুধুমাত্র দুটো করেছি। তো ওগুলো ট্রাই করতে পারেন আর আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে কেমন লাগলো কে। আর আমি যদি বলি তাহলে আমি বলবো যে এই ফিশ সিজলারটা অবশ্যই ট্রাই করো, আমার ভালো লেগেছে। আরেকটা যেটা ছিল ওই পাস্তার মধ্যে ওটা থেকে। তো এটাই ছিল আমাদের ফুড ব্লগিংয়ের ফার্স্ট এপিসোড। তো প্লিজ দ্য লেডি বস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর অবশ্যই 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 কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই।